নবান্ন অভিযান করতে গিয়ে পুলিশের হাতে আহত হলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে বিজেপি মিছিল করার চেষ্টা করলে পুলিশের সহযোগিতা পায়নি বিজেপি নেতা সমর্থকেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, বেশ কিছু কর্মী সমর্থক আহত হন। এর পাশাপাশি পুলিশ সমর্থকদের মিছিলকে লক্ষ্য করে ইট ছোড়ে, জল কামানের সাহায্যে জল ছোড়ে, কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। এমনকি বেশ কিছু সমর্থককে আটকও করেছে পুলিশ।